গত 20 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 2021 নির্বাচনী স্লোগান বাংলা নিজের মেয়েকে চাই। এই স্লোগানকে সামনে রেখে আমি রঘুনাথগঞ্জ বিধানসভা তৃণমূল পার্টির চেয়ারম্যান হিসেবে আপনাদের সকলকে আমি আজকে প্রেস মিট করার জন্য আহ্বান জানিয়েছি, আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলার সংস্কৃতি ও বাংলার ঐতিহ্য রক্ষার জন্য আমাদের সকলের প্রয়োজন, যাকে তিনি এই বাংলার নিজের মেয়ে। এই আসন্ন বিধানসভা নির্বাচন দেশের সংবিধান রক্ষার লড়াই এবং সারা দেশের মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। আর এই লড়াইয়ে যিনি সর্বদা সামনে থেকে নেতৃত্ব দেবেন তিনি হলেন এই বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্যের মানুষের তার এই মেয়ের প্রতি আস্থা বিশ্বাস রয়েছে, আর সেই আস্থা প্রকাশ পেয়েছে এই স্লোগানের মাধ্যমে। এই স্লোগানের পেছনে কি ভাবনা ছিল তা আপনাদের সামনে তুলে ধরতে আজকের এই সাংবাদিক সম্মেলন। বাংলার সংস্কৃতি সর্বদা তার সকল কন্যাকে শক্তিশালী মহিলা হিসেবে দাঁড়ানোর ক্ষমতা দিয়েছে। এটি রানী রাসমণি, মা শারদার মতো সংস্কারক, কামিনী রায়, সরলা দেবী চৌধুরানী, বেগম রোকেয়া, মাতাঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়েদেদা, বীণা দাস, বাসন্তী দেবী, কদম্বিনী দেবীর মতো নারীদের জন্মস্থান, যারা সকলকে বাংলাকে সমৃদ্ধ করেছে। এটি সিস্টার নিবেদিতা ও মাদার তেজার উপাস্য স্থান। বাংলার দয়া ও বীরত্বের জন্য মা দুর্গাকে, অদমতার জন্য মা কালী, জ্ঞানের জন্য মা সরস্বতী বা মা লক্ষ্মী কেবল বাংলার দেবী হিসেবে নয়, বাঙালি তার বাড়ির কন্যা ও মা হিসেবে সমৃদ্ধির জন্য উপাসনা করেছেন এবং যা অবিচল থাকবে। বাংলার কন্যা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংস্কৃতির পক্ষে দৃঢ় সংকল্প নিয়ে দাঁড়িয়েছেন, যা মানবতাবাদী, সংস্কারবাদী, কল্যাণমুখী, সর্বাত্মক প্রগতিশীল, মানবিক বিকাশ, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সম্প্রীতির দ্বারা আবদ্ধ। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার সন্তানদের তাদের ভাষা এবং সংস্কৃতির প্রতি আক্রমণ এবং অপমানের বিরুদ্ধে গর্জন করেছেন। তিনি বাংলার সংস্কৃতির উৎসব, কলা এবং শিক্ষাকে বিশ্বের মঞ্চে নিয়ে এসেছেন তার নীতি, উদ্যোগ, প্রকল্প, শিল্পী ও শিক্ষার্থীদের সঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনে বাংলা এক অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী থেকেছে, কারণ এক প্রতিশ্রুতিবদ্ধ প্রচেষ্টা এবং বাংলাকে আরও উচ্চতর নিয়ে গিয়েছে সবার জন্য আবাসন প্রকল্প, গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ, দরিদ্র বিমোচন, MSME স্থাপন এবং 100 দিনের কাজে সরবরাহের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের অবস্থান প্রথম। দুয়ারে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান ও দিদিকে বলো সহ উন্নয়নমূলক উদ্যোগকে চালু করেও বাংলার গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বাংলার কন্যা হিসেবে দিদির মূল লক্ষ্য ছিল নারী ক্ষমতায়ন এবং মহিলাদের সুরক্ষিত নিশ্চিত করার দিকে। টানা 2 বছর কলকাতা সবচেয়ে নিরাপদ শহরের মর্যাদা পেয়েছে। কন্যাশ্রী প্রকল্পের মতো মহিলা কেন্দ্রিক প্রকল্পগুলি 800 লক্ষ মেয়েকে স্কুলে ভর্তি করতে সহায়তা করেছে। স্বাস্থ্যসাথী কার্ডও পরিবারের প্রবীণ মহিলাদের দেওয়া হয়েছে। নারী সুরক্ষার জন্য দিদির সরকার রাজ্য জুড়ে SHG বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ নিয়েছেন। জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো NCRB এর প্রতিবেদন অনুসারে কলকাতা দেশের প্রথম স্থানে রয়েছেন। যারা বাংলাতে তাদের বসতি গড়ে তোলে তাদের এখানে স্বাগত। যারা কেবল নির্বাচন হওয়ার সময় আসে, মানুষকে তাদের মধুর অথচ ভ্রান্ত প্রতিশ্রুতি দেয়, তাদের বাংলার প্রতিনিধি হিসাবে নির্বাচিত করা উচিত নয়। যারা রাজ্যের ঐতিহ্য সম্পর্কে কিছু জানেন না, যারা আমাদের বীর মহাপুরুষদের নামও ঠিকঠাক করতে পারেন না, তারা আবার বাংলার সংস্কৃতি রক্ষা ও সংরক্ষণের দাবি করছেন। তারা আমাদের সংস্কৃতি, মা দুর্গার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে তাদের অবমাননা করতে ছাড়েননি। রবীন্দ্রনাথ থেকে নেতাজি পর্যন্ত তারা কাউকে ছাড়েননি। তারা বাঙালি মহিলাদের অপমান করেছেন, তারা কোনো মহিলাকে সম্মান দেখায় না। তারা ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার
সমস্ত আদ্রাবাসীর জন্য এক বিশেষ ধনতেরাস ধামাকা নিয়ে এসেছে ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার। উৎসবের মরশুমে আপনার বাড়িকে নতুন ফার্নিচারে সাজিয়ে তুলতে চান, তাহলে চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। এখানে আপনারা পেয়ে যাবেন স্টিল পালঙ্ক, স্টিল আলমারি, কাঠের পালঙ্ক, ফ্যান্সি ডাইনিং সেট, সোফা, চেয়ার, ড্রেসিং টেবিল সহ বিভিন্ন ধরনের ফার্নিচার। আর আপনি যদি 5,000 টাকার বেশি কেনাকাটা করেন, তাহলে পেয়ে যাবেন একটি রূপোর কয়েন। আর এই বিশেষ অফার থাকবে আগামী 9ই নভেম্বর থেকে 16ই নভেম্বর পর্যন্ত। তাই আর দেরি নয়, এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে এক্ষুনি চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার, আদ্রা, রেলওয়ে মার্কেট, রাম মন্দির রোড, প্রকাশ স্টুডিওর সামনে।